ভিডিও পুরানা ভিডিও করবো, মজা লাগবো। টাটা টাটা। গো হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? গাইজ কোন লাগতো তোর ফ্রেন্ডই কো। হ্যালো গাইজ, হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সো আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করতেছি। আর আজকে আমরা বাড়িতে আইসে কে দেখো, কে আইসে? আমরা পুচুমা। পুচুমা তুমি আমাদের বাড়িতে এসেছো আজকে, কেন এসেছো গো? ঘুরাতে এসেছো আমাদের বাড়িতে আজকে? তুমি টিফিন খেয়েছো? কি খেয়েছো টিফিন, বলো বলো, কি খেয়েছো বলো, কি খেয়েছো টিফিন বলো বলো? রুটি না বিস্কিট? দুধ বিস্কিট না না, নুচি। নুচি কে কে খাইয়েছে? পাপা। সো গাইস, আমি এখন রান্না করুম, আজকে ডিমির শাক রান্না করুম। তো 2 ঘন্টা লাগছে ডিমির শাক বাচ্চা লইছি, তো এখন ডিমির শাকটি রান্না করুম। তো তোমরা পাশে দেখো, আর স্ক্রিপ করো না, পুরোটা ভিডিও দেখো, মজা লাগবো। তো গাইস, আজকে কাল আলু ডিজে দেখাইছিলাম, কালকে আমরা খেতের আলু। তো এই আলু দিদি আসি, আজকে ডিমির শাক রান্না করুম, আর এই আলু দিদি মাছ দিয়ে ঝোল করুম। তো এই আলুটি কালকে রাত্রে 2টা আলু সিদ্ধ করছিলাম, খুবই টেস্ট এই আলুটি খাইতে। নিজেরা যদি পারো, অল্প কিছু জায়গার ভিতরেও করুন যায়, নিজেরা করবা বাড়িতে, দেখবা আলুটি খাইতে বাজারের আলুর তুলনা অনেক অনেক স্বাদ। আমরা করছি খাইতেছি, তাই আমি কইতেছি। সো ফ্রেন্ড, আমি এখন রেডি হয়ে গেছি গা। তোমরা আমি আগের ভিডিওত কইছিলাম যে একটা বিয়ে আছে, তো ওইখানে যাবো। তো আজকে হয়েছে রিসেপশন, মানে বৌভাত, তো ওইখানে যাওয়ার লেগে রেডি হয়ে গেছি গা। তো আমার ফাইনাল লুক। সো গাইস, আমরা এখন বিয়ের যেতে আমি রেডি হয়ে গেছি গা। ওই দেখো আমার হাজবেন্ড দাঁড়া রয়েছে, আর আমি এখানে, তো বিয়ের যেতেছি, দেখা হইব। সো গাইস, আমি গিফট লইতাম ভুলে গেছি গা, তো হেরে ফাড়াইছি গিফট আনতো। তো হ্যাঁ, এখন গেছে আবার গিফট আনতো, গিফট লিয়ে আইতেছে। তো এরকম বলতো মানুষ মাত্রই হয়। তো ওই দেখো গিফট হাতে, গিফট লিয়ে আবার আইতেছে। ঠিক আছে, বিয়ে বাড়ি যাইলে দেখা হইব। টাটা। তো আমরা এবছি এখন বিয়ে বাড়ি, দেখো বিয়ে বাড়ির ঢুকতেছি এখন মাত্র, এন্ট্রি দিতেছি। এখন মোটামুটি মানুষ একটু কমে আছে না, এত ভিড় নেই, তো তাদের একটু ভিড় করে আসি। এখন বাজতেছে। সো গাইস, আমি বিয়ে বাড়িতে এবছি, আর ব্রাইড আজকে, দেখো তোমরা সবাই ব্রাইডকে। তো টাটা, আবার পরে দেখা হইব, একটু দাঁড়াই বানি। সো আমি কইছি ব্রাইডের একটু দাঁড়াই তো, কারণ আমি তোমরা লোক একটু শেয়ার করতাম স্যার, ব্রাইডের লুকটা খুব সুন্দর হয়েছে, তো তার লেগে কইছি ব্রাইডের দাঁড়াই তো, ব্রাইডের দাঁড়াইছে। তো তুমি সো গাইজ, দেখি নতুন জামাই, তো তোমরা দেখো আসলে কি সুন্দর হয়েছে। সো গাইজ দেখো, এটা হচ্ছে আমরা ম্যাডাম, আমার ছেলের পড়াশোনা করাছে ছোট থেকে। তো তোমরা লোক একটু শেয়ার করলাম, ম্যাডামের সাথে দেখা হয়েছে আজকে। হ্যালো এভরিওয়ান, হ্যালো। সো বন্ধুরা, তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি, কারণ কি বাঙালির নিয়ম হইছে খাওয়া দাওয়া শেষ, তারপরে আর বয়া বই নাই। তো তারপরে খাওয়া দাওয়া শেষ হলে তারপরে টাটা বাই বাই করে আয়া পরণ লাগে। তো আমিও ঠিক সেম এমনই করতেছি, খাওয়া টাওয়া শেষ, তারপরে আবার আয়া পড়তেছি। তো আর বেশিক্ষণ বইলাম না, কারণ খাওয়া দাওয়া শেষ।